আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোট বড় সবারই ভীষণ পছন্দের মুখরোচক একটি রেসিপি, আর সেটা হলো চিকেন পিৎজা। পিৎজাটা কিন্তু আমাদের সবারই ভীষণ পছন্দ, তাই না? এই পিৎজাটা খেতে কিন্তু আমরা রেস্টুরেন্টে চলে যাই, আর রেস্টুরেন্টে কিন্তু চড়া দামে কিন্তু এই পিৎজাটা খেয়ে থাকি। তো এই পিৎজাটাই যদি আমরা বাসায় তৈরি করি, আর সেটাও আবার ঘরোয়া সব যে উপকরণ দিয়ে, সবকটা উপকরণ কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর অবশ্যই আমি ময়দাটা একটু চেলে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তো ময়দাটা একটু চেলে নিতে হবে, এতে করে যে ডোটা তৈরি করব সেটা খুব স্মুথ হবে। এখানে দিয়ে দিচ্ছি ইস্ট 1 টেবিল চামচ, এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে একটা বাজে স্মেল আসবে। এখানে দিলাম 7 মতো লবণ, দিচ্ছি এখানে সয়াবিন তেল 2 টেবিল চামচ মতো, আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিলাম, আর দিব এখানে লিকুইড দুধ। এখানে কুসুম গরম দুধ আছে, আমি অল্প অল্প করে দুধ দিব, আর হাত দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিব। একবারে কিন্তু দুধটা দিতে যাবেন না, এখানে আপনারা দুধের পরিবর্তে কিন্তু কুসুম গরম পানি দিয়েও করতে পারবেন। আর আমি এখানে দিয়ে দিলাম একটু স্বাদের জন্য চিনি, 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে মাখতে হবে। আমি অল্প অল্প দুধ দিচ্ছি, আর কিন্তু হাতের সাহায্যে ভালো করে মথে নিচ্ছি। এই তো, আমি কিন্তু এখন একটু তেল দিয়ে আবার একটু ভালো করে মেখে নিব, আর হাতে কিন্তু এরকম একটু জড়িয়ে জড়িয়ে যাবে, এতে করে কিন্তু কোনো টেনশনের ভয় নেই, কোনো চিন্তা করবেন না, এভাবে একটু স্টিকি স্টিকি ভাব হবে। তো ভালো করে মথে নেওয়ার পরে আমি এটা রেস্টে রেখে দিব। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আমি এটাকে রেস্টে রেখে দিব, এটা ফুলে ডাবল হবে। আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। এখানে আছে বোনলেস চিকেন, মানে মুরগির যে বুকের মাংসটা সেটা নিয়েছি। দিলাম 7 মতো লবণ, এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, রসুন বাটা, দিচ্ছি আদা বাটা। আমি এখানে সব কিন্তু 1 টিস্পুন করে দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে সয়া সস, সয়া সস দিয়ে দিলাম। দিব এখন হোয়াইট ভিনেগার, হোয়াইট ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসটাও দিতে পারেন। আর দিব টমেটো সস। ভালো করে মাংসটাকে ম্যারিনেট করতে হবে, মাংসটাও মেখে রাখতে হবে 1/2 ঘন্টার মতো, এতে করে সমস্ত মশলাগুলো ভালো করে মাংসের ভিতরে ঢুকবে। ম্যারিনেট করার পরে আমি এখন চিকেনটাকে কুক করতে চলে যাব। আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল, মাংসটাকে ভালো মতো এখন কুক করতে হবে। আর এটা যেহেতু ব্রয়লার মুরগি, আর আমি খুবই ছোট ছোট পিস করে দিয়েছি, বেশি সময় কিন্তু লাগবে না হতে, আর কোনো পানি অ্যাড করার কিন্তু কোনো প্রয়োজন নেই, শুধু একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। আর শেষে তো আমরা এটাকে ওভেনে বেক করব, তখন তো হবেই কুক। এখানে একটু স্বাদের জন্য দিয়ে দিলাম টেস্টিং সল্ট, আর দিয়ে দিব আমি এখানে গোলমরিচের গুঁড়ো। সবকটা উপকরণ কিন্তু আমাদের বাসায় সব সময় থাকে, কিন্তু টেস্ট কিন্তু আপনারা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম পাবেন না। ভালো করে চিকেনটাকে ভালো করে কুক করতে হবে, পানিটা শুকিয়ে ফেলতে হবে, একেবারে মাখামাখা অবস্থায় রাখতে হবে। আর চিকেনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, ওদিক থেকে আমার ডোটার কী অবস্থা সেটা দেখে নেই। এই তো ডোটা কিন্তু ফুলে গেছে, এখন আর একটু হাতের সাহায্যে আর একটু ভালো করে মথে নিতে হবে। মথে নেওয়ার পরে আমি রুটির মতো বেলে নিব। আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব, আমি বড় একটা পিৎজা তৈরি করব, সেটা ওভেনে করব, আর ছোট একটা থাকবে সেটা আমি প্যানে করব। মানে আমি যে পরিমাণ আজকে আটা দিয়ে তৈরি করেছি, সরি আটা না ময়দা দিয়ে তৈরি করেছি, সেটা দিয়ে কিন্তু আমি 2টা পিৎজা তৈরি করতে পারবো। তো যেহেতু আমি একটা ওভেনে দিয়ে দেখাবো, সেহেতু একটা ওভেনে দিয়ে দিব, আর আরেকটা আমি চুলাতে করব।
আর এই যে ছোট ছোট লেচি করে নিচ্ছি, এটা দিয়ে আমি দুইটা ফিতা তৈরি করে নিব। আমি পিজার চারপাশটা একটু ফিতার মতো ডিজাইন করে একটু আটকে দেওয়ার চেষ্টা করব আর কি, বেকারি স্টাইলে। এখন একটু রুটির মতো বেলে নিতে হবে। রুটি একবারে পাতলা থাকে, অতটা পাতলা না করলেও হবে। এই তো এখন আমি যেই ট্রেটাতে আমি বেক করব সেটাতে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা চারদিকে ভালো করে মাখিয়ে নিব। আসলে পিজা তৈরি করতে হলে যার যার টেস্ট অনুযায়ী করা উচিত, যার যেরকমটা ভালো লাগে, ঝাল মিষ্টি চিজটা কীরকম দিবেন সেটা আপনার নিজের উপর নির্ভর করে, তাই না? তো আমি আমার বাসায় আমার বাচ্চারা ঠিক যেভাবে পছন্দ করে ঠিক সেভাবেই তৈরি করছি। তো এখানে ক্যাপসিকাম দিতে পারেন, অলিভ দিতে পারেন, কিন্তু আমার বাচ্চারা যেভাবে পছন্দ করে আমি ঝটপটভাবে সেভাবেই তৈরি করে দিয়েছি। আমি প্রথম লেয়ারে একটু চিজ দিয়ে দিলাম, এরপরে যে চিকেনটা আমি রান্না করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। উপর থেকে আমি আরেকটু সস দিয়ে দিচ্ছি। আবারও কিন্তু আমি চিজটা ছড়িয়ে দিচ্ছি, আমার বাসায় বাচ্চারা চিজটা বেশি পছন্দ করে সেজন্য আমি একটু বেশি দিয়ে দিলাম। এখন আমি যে দুটা লেচির মতো তৈরি করে রেখেছিলাম, ফিতা তৈরি করে রেখেছিলাম, ফিতাটাকে একটু বেনির মতো পাকিয়ে নিব। এভাবে বেনির মতো পাকিয়ে আমি যে পিজাটা তৈরি করেছি তার ট্রের সাইড দিয়ে আমি এটাকে ভালো মতো দিয়ে দিব। এবারে একটা ডিমের কুসুমকে আমি ভালো মতো ফেটিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি ওই সাইডটাতে, যাতে করে যখন ওভেনে বেক হবে বাহিরে বের করলে একেবারে বেকারির মতো দেখা যাবে। খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে। বাস, পিজা বানানোর সব ঝামেলা কিন্তু শেষ। এখন ওভেনে বেক করতে হবে, আর ওভেনে বেক করতে আমি 180°C-এ আমি এখানে 20 থেকে 25 মিনিট বেক করে নিয়েছি। আপনাদের কম বা বেশিও লাগতে পারে। তৈরি হয়ে যাবে কিন্তু খুবই মজাদার পিৎজা, চিকেন চিজ পিৎজা। আমি আরেকটু সুন্দর করার জন্য, আরেকটু টেস্টি করার জন্য একটু টমেটো সস দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার সাইড দিয়ে কিন্তু কালারটা খুব সুন্দর এসছে, একেবারে বেকারির মতো হয়েছে। একটু কেটে আমি আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। অনেক সহজভাবে কিন্তু তৈরি হয়ে গেল এই চিকেন চিজ পিজাটা, আর বাসায় বাচ্চারা বড়রা সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। আমি আগেও বলেছি এখানে আপনারা পেঁয়াজ, আপনারা এখানে ক্যাপসিকাম, আপনারা অলিভ অয়েল, যে কোনোটা ইচ্ছে মতো দিয়ে সাজিয়ে নিতে পারেন, কিন্তু আমার বাসায় বাচ্চারা এগুলো লাইক করে না, সেই জন্য আমি আর এগুলো দিলাম না। তৈরি হয়ে গেল মজাদার চিকেন চিজ পিজ্জা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিবেন, আর কমেন্টস করে জানাতে পারেন কেমন লেগেছে। আর যদি বেশি ভালো লেগে থাকে তো চাইলেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাবস্ক্রাইব করার পাশে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে যাবে, আপনি যখন ইচ্ছে তখন কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর ভাই, আমার প্রিয় ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে এই পর্যন্ত আমার পাশে ছিলেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।